একজন অ্যাবসোলিউট বিগিনার বা জুনিয়র হিসেবে চ্যাট জিপিটিকে তুমি এই পাঁচটা কাজে ইউজ করবা, আর একটা কাজে কখনো ইউজ করবা না। নাম্বার ওয়ান যে জিনিসটা, সেটা হচ্ছে কোড রিভিউয়ার হিসাবে। জুনিয়র হিসেবে তুমি যখন কোড লিখতে যাবা, তোমার কোডে অবশ্যই কিছু ভুল থাকবে, অথবা তুমি যেভাবে লিখছো এর চেয়ে ভালোভাবে লেখার আরও কিছু বেস্ট প্র্যাকটিস থাকবে। তুমি তোমার কোডটা চ্যাট জিপিটিকে দিয়ে বলবা যে এইটা আর ভালোভাবে কিভাবে লেখা যায়। দেখবা চ্যাট জিপিটি তোমাকে বেস্ট প্র্যাকটিস সহ খুবই ভালো কিছু কোড দিয়ে দিচ্ছে। নাম্বার টু হচ্ছে এরর খুঁজে বের করার জন্য। তুমি যদি এরর খেয়ে যাও, তোমার ফার্স্ট টার্গেট থাকবে গুগলে সার্চ করে বা স্ট্যাক ওভারফ্লো থেকে অ্যান্সার খুঁজে বের করা। বাট কোনো কারণে সেটা যদি না পারো, অবশ্যই তোমার এরর মেসেজটা আর কোডটা চ্যাট জিপিটিকে দিয়ে দেবা, সে তোমাকে চমৎকারভাবে হেল্প করবে। নাম্বার থ্রি হচ্ছে কোনো একটা কনসেপ্ট বোঝার জন্য। তুমি যদি দিস কিওয়ার্ড না বুঝো, ক্লোজার না বুঝো বা স্পেশাল কোনো জিনিস না বুঝো, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করো, সে কিন্তু অ্যান্সার দিয়ে দেবে। নাম্বার ফোর হচ্ছে কোনো একটা কোডকে এক্সপ্লেইন করার জন্য। হয়তো পুরান কোনো একটা ডেভেলপার কিছু কোড লিখে চলে গেছে, এখন তার কোডটা তুমি বুঝতে পারতেছ না, ওই কোডটা চ্যাট জিপিটিকে দিয়ে বলেছে এই কোডটা আমাকে এক্সপ্লেইন করে দাও। নাম্বার ফাইভ হচ্ছে তুমি যখন কোনো একটা জিনিস শিখবা, সেটা দিয়ে তুমি কোনো একটা প্রজেক্ট যদি করতে চাও, অথবা তোমাকে কোনো কোয়েশ্চেন করে বা টেস্ট দেওয়ার জন্য চ্যাট জিপিটি কিন্তু খুবই চমৎকার কাজ করে। আর যে কাজটা করবা না, সেটা হচ্ছে কখনো ভুলেও চ্যাট জিপিটি থেকে কোড কপি পেস্ট করবা না। ফুল কোড ব্লক তো মোটেও না, একটা সিঙ্গেল লাইন বা একটা ওয়ার্ডও কপি পেস্ট করবা না। যদি চ্যাট জিপিটি থেকে কপি পেস্ট করো, তাহলে তুমি কিন্তু শেষ।